হ্যালো, হ্যাঁ দাদা বলুন। বলছি আমার তো মেশিনটা হচ্ছে বিক্রি করবো বলেছিলাম না, হ্যাঁ ওকে তো আমি বিল মাগছি, বিলটাও পাঠাচ্ছে না, একজন নিবে বলছে, বলে বিল দেখবো, ওই জন্য আমি ফোন করেছিলাম আর কি করবো তোমার সঙ্গে যে আলোচনা করবো বলে আর কি। ও, এটা কোন জায়গায়, কোন জায়গায় বলুন তো। সেই বাগনান, বাগনান একটা কাস্টমার হয়েছে আর কি, আমি হাফ দামে দিয়ে দিতে চাই আর কি, বেকার ফেলে রাখে তো লাভ নেই। ও, বাগনানে আমাদের কাছে নিয়েছেন মেশিনটা? না না, আপনার কাছ থেকে নিয়ে প্যান্ডেল থেকে নিয়েছিলাম না, আমি বলেছিলাম মেশিন খারাপ, সে আপনাকে ভয়েস পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, ও আপনার ভিডিওটাই দেখছিলাম, আপনার ভিডিও ছাড়া আছে ওটাই দেখছিলাম আর কি। হ্যাঁ, নিয়ে তো পুরো ঠকে গেছি, একজন নেবে বলছে আর কি, কলকাতারই লোক একজন নেবে, ও ওকে 1 লাখ টাকায় দিয়ে দেবো আর কি, ও বিল দেখতে চাইছে আর কি, ওটা কি করবো ওইটাই, তাকে তো ফোন করছে, সে বলছে আমার কাছে ওসব কিছু নেই, এইভাবে কথা বলছে। তো আমি ফোন থেকে পয়সা মিটিয়েছি, আমার সেই প্রমাণটা আছে যে আমি এত টাকা দিয়েছি, তার আর কি প্রমাণ দেখতে চাই যে আমি 2 লাখ 20 হাজার টাকাতে মেশিনটা নিয়েছি কিনা, প্রমাণ দেখতে চাই আর কি, ওই আর কি। ও ইয়া করে দিন আরো 10-20 হাজার। হ্যাঁ বলুন। বলছি মেশিনটার দাম আরো 10-20 হাজার কমিয়ে দিন, ওগুলো তো কোনো লাভ হয়ে যাবে। হ্যাঁ আমি বলছি তো, 80 হাজার 90 হাজার টাকা হলেও আমি দিয়ে দেবো বলে দিচ্ছি তাও। হ্যাঁ হ্যাঁ ওই আর কি, যে আমি ওকে বলবো যে বিল এরকম হারিয়ে গেছে, ওরকম 10-20 হাজার টাকা আরো কমিয়ে দিয়ে ছেড়ে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই আর কি। ওর ওর মেশিন হ্যাঁ দেখছিলাম, ওই যে ওর তো মিস্ত্রি, যে মিস্ত্রি ছিল বাড়ির সাথে, সে আপনার কাছে গিয়েছিল, ওই ভিডিওটাই দেখছিলাম আমি। ও হ্যাঁ ছাড়া আছে তো, এটা বারাসাতের যে যাকে যাকে সবাইকে দেখাতো, হ্যাঁ হ্যাঁ ওই তো গেছিল আপনার কাছে গিয়েছে। ও পয়সাকে পয়সা দিত, তো পয়সার জন্য বলতেও কিছু মানে পারেনি, আর ওই হ্যাঁ কিছু কিছু দিত আর দেখাতো সবাইকে, হ্যাঁ 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 ওইটাই, নিয়ে গেল হ্যাঁ। ওই মেছেদাতে দেখাচ্ছে, সে অতনুর কাছে। আচ্ছা আচ্ছা, এখন মেসেজ দেখাচ্ছে তাই তো? হ্যাঁ, এখন বারাসাতে দেখায়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে খারাপ হয়ে গেছে না এখন? হ্যাঁ, আর ওটাই ওই 10 কেজির পাক ঢাললে 4 কেজি ঢুকে যাচ্ছে, আর সবাইকে ওটা হ্যাঁ কুড়ি হ্যাঁ কেজি 25 কেজি করে বলছে, আর 14-15টা। হ্যাঁ, ওই তো 10 কেজি পাক সবাইকে 10 কেজি পাক ঢেলে 5 কেজি বেশি পাক রয়ে যাচ্ছে মেশিনে, হ্যাঁ, 1 কেজি জমে যাচ্ছে পুরো। বুদ্ধি কি করছে জানেন তো, হ্যাঁ 14-15 জন লোক রাখছে, নিয়ে কেউ বলছে আমি নদিয়ার কেউ বলছে আমি ব্যারাকপুর, আর কেউ বলছে আমি দাদাকে চিটিং হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে ওই ওই দেখে দেখছি আমিও তাহলে দিই অ্যাডভান্স, আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন ওর বুদ্ধি বিশাল। হ্যাঁ বুদ্ধি মানে পুরো কোথায় বিক্রি করে চলে ঘুরে তারপরে ঘুরে। ইউটিউবে যত চ্যানেল গুলোকে ইউটিউবে চ্যানেল গুলোকে নিয়ে পয়সা দিয়ে চ্যানেল করেছে, বাতাসে সার্চ করলে দেখবেন আমার গুলো হ্যাঁ দেখেছিল, ওর সব কর্মকার না হলে যতগুলো ওই মা তারা বউ মা তারা নাম দিয়েছে নানা রকম। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো সন্দীপ কর্মকার বলে মেশিনারি চালাচ্ছে ওরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে কোথা থেকে কি করে চলছে? ঘুরতে চলেনি, এখন এটা নকল করেছে কোথার থেকে হ্যাঁ জানেন, 90% সবাই করতে পারবে, 10% করতে পারবে না। ওই আর কি, হম, এবার এবার আমার আমার ওইটাই আর কি সমস্যা, বিল মানুষ একটা তো মেশিন নিচ্ছে এত টাকার, একটা বিল তো কমসে কম পাকা একটা দরকারি বিল কাগজ টিল দেওয়া কিছু দরকার। জানেই না, শুনুন, বিল টিল কিছু হ্যাঁ জানেই না, 50,000 টাকার উপরে বিল দিতে গেলে হুম ইউআই বিল হয়, ওটা সঙ্গে সং আপনার মোবাইলে মেসেজ জেনারেট হবে, আচ্ছা আচ্ছা হোটেলে আচ্ছা আচ্ছা, যখনই হবে ইউআই বিল হবে, ইউআই বিল হ্যাঁ কখনোই ক্যান্সেল হবে না, সারা জীবন আচ্ছা থাকবে, এবং সারা জীবন বিল সাইডটা যখনই আপনি পোর্টাল খুলবেন তখনই হ্যাঁ আপনি ওই বিলটা দেখতে পাবেন যে আমার এই বিলটা সরকারের এত টাকা আমার তরফ থেকে ট্যাক্স আচ্ছা জমা পড়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন আমাদের বিল দেওয়ার ইচ্ছা না থাকলেও আমাদের দিকে দিতে হয়, কারণ 50,000-এর উপরে যখনই বিল হবে, 49-এর পরে 50 হলেই ওটা ইউ বিল হয়ে যায়, আচ্ছা 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 কোনো মতে ক্যান্সেল করা যাবে না, আর আচ্ছা এটাকে বলে ইউ বিল, বুঝতে পারলেন? আচ্ছা, আমরা তো এত কিছু জানিনি, আমরা নিয়েছিলাম ওইভাবে। সাদা কাগজে একটা প্যাডের উপরে লিখে দিচ্ছে এত বছর হুম গ্যারান্টি, 10 বছর ওই একটা বিল দিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওরকম ওরকমই দেখিয়েছে, কোন একটা প্যাডের মধ্যে ওর নাম লিখে কোন রকম ওরকম ভাবে ও চালাচ্ছে। আমার আমাকে বলছিল জেলে ঢোকাবো, এই এই যে আমি ওপেন করে দিচ্ছি না ওর সম্পর্কে, হ্যাঁ হ্যাঁ বলছে জেলে ঢোকাবো, এই করবো ওই করবো,
আমার আচ্ছা ঠিক আছে না, তো আমারও তো আছি, এত লোক সাক্ষী আছে, হট করতে ঢুকিয়ে দেবে, এত লোককে পেটে লাথ মেরে ও জেলে ঢুকিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, ইউটিউব আমাকে বলছিল ওকে জেলের জেলে ঢোকাবো, জেলের ঘানি টানাবো, জেলের এই করবো। আচ্ছা, ও লোক লোক তো সাক্ষী আছে নাকি, যে ভালো লোক তার জন্য লোক তো বুঝে আছে, তাহলে ওর কি করে থাকবে? ওই যে রায়দিঘিতে আমরা বেসিন পাল্টে দিলাম না, হ্যাঁ তাতে তো ওই মিস্ত্রি গুলো গেছিল সারা সারাখারি করতে, তো ও দেখবেন মেশিন দিয়ে বলে যে মিস্ত্রি যাবে, তো মেশিনটাই ঠিক নেই, মিস্ত্রি কি করবে ওখানে? হ্যাঁ ওইটাই তো আর কি। ওখানে তো আগে কারখানাতে দেখিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ মেশিনটা নিলে। কারখানাতে মেশিন দেখাবে না, ও 15 রকম পাঁচটা শুনুন, তালি টাপ্পা মেরেছে। ওর কাজ কি, ও প্রথমে অ্যাডভান্স নিল, যদি আপনি ঘর বলেন তো ঘর চলে যাবে, হ্যাঁ আর ওই লোক রাখবে, যদি ঘর দেখা যায় দূর আছে তো ওই লোক ফিটিং করা আছে 10টা, আচ্ছা আচ্ছা ওই বলবে আমি অ্যাডভান্স দিয়েছি আমাকে কাল মেশিন দেবে, কেউ বলবে আমাকে 2 দিন পর দেবে, আমি 15,000 টাকা দিয়েছি, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা হুম 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 আচ্ছা ভাইরাল ফিটিং না বাজ হলে, করে একবার। হ্যাঁ ওর চালাকি গুলো ভাইরাল না হলে মুশকিল আছে। হ্যাঁ আরো লোক এরকম ভাবে ঠকবে তো আরো লোক ঠকবে। গুলোকে ছাড়ি কেন, যাতে মানুষ হুম না ঠকে, মানে আপনি ঠকেছেন ঠিক আছে, আর কেউ জন না হ্যাঁ আর কেউ না ঠকে। হ্যাঁ এটা ঠিক তো। ও তো ওর মেশিন আপনাদের ওখানে একটা একটা পড়ে আছে না? হ্যাঁ, যেমন আমি বলি না যে আপনার ফোন নাম্বার কত, যেমন 9894577 হ্যাঁ 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 2697 এটা আপনার ফোন নাম্বার, হ্যাঁ 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 তো সেই জন্য আমি বলা করাই, মানে আমি হয়তো বলি তো তখন হ্যাঁ মানুষ ভাবে যে সাজিয়ে বলছে। না না এইগুলো কোনো সাজানোর কোনো সিস্টেমই নেই। হুম, হুম তো সেটা বুঝতেই পারি না। আমিও আমাকেও বলছে, তাহলে আমি তাহলে ওটাই বলবো যে এরকম আমার তো বিল হারিয়ে গেছে, হ্যাঁ ওরকম ভাবে একটা কম দামি একটা জায়গা দিয়ে ছেড়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, ছেড়ে দিন, তারপরে আমি ঠিক ঠিক করে দেবো আপনার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলেন? ঠিক করে দেবে বলতে ওই ওই যে যাকে মেশিন বিক্রি করছেন না, হ্যাঁ 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 সে হ্যাঁ টাকার পয়সার লোক হয়, গরিব লোক হলে আরো মরে যাবে, বুঝতে পারলেন? হ্যাঁ ওইটাই আর কি। হ্যাঁ, টাকার লোক হলে কোনো অসুবিধা নেই, মানে ও অ্যাডজাস্ট করে মোটামুটি ঠিক ইয়া করে নেবে, মানে সহ্য করে নিতে পারবে, কিন্তু একদম গরিব লোক হয়ে গেলে হ্যাঁ হয়ে যাবে, মাল বের করতে পারবে না তো ওই মেশিন থেকে আর কি, ওটাও প্রবলেম আর কি বড়। না একটা অভিশাপ পড়ে যাবে আপনার। হুম 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 আমি তোকে চাবার টাকাও ঠকাচ্ছি হ্যাঁ, ওই আর কি। আপনার আপনার কাছে তো ওর মেশিন পড়ে আছে না, একটা ভিডিওতে দেখছিলাম এক্ষুনি, দেখাচ্ছিল একটা মেশিন পড়ে আছে আপনার এখানে। একটা পড়ে আছে, শুনুন ভালো করে, হ্যাঁ একটা পড়ে আছে হুম হুম তোমারপুরের কাছে মন্ডল, দেখবেন ওর ভিডিও আছে, মন্ডল আচ্ছা আচ্ছা ও ওটা কথা বাড়ি ওর, কাছে মন্ডল, আচ্ছা 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 মন্ডল সনজিৎ মন্ডল, আচ্ছা আচ্ছা ও অ্যাডভান্স দিয়ে গেছে 15,000 টাকা এসেছিল কালকে, শুনুন। হ্যাঁ তো ও মেশিন নিয়ে যাবে, পয়সাটা একটু বলছে জোগাড় করে নি, আর মানে ওই ওই মেশিন কি আপনি কি, ওর মেশিনটা আমি আনবো না, ওখানে রেখে দেবো, আমাদের রাখার জায়গা নেই। আচ্ছা আচ্ছা না আপনার ফ্যাক্টরিতে একটা মেশিন ওর পড়ে আছে না, ওই সঞ্জীব কর্মকারের মেশিন? হ্যাঁ, রায়দিঘি নতুন মেশিন আছে, যদি ওটা থাকে তো 20-30 হাজার টাকা দিয়ে, 30,000 টাকায়? হ্যাঁ 20,000 টাকা দিয়ে নতুন মেশিন, আচ্ছা আচ্ছা কিন্তু আমি আমি একটা বলে বলে দেবো যে মেশিনটা ঠিক নয়, ভালো নয়, মানে নিজের হ্যাঁ গ্যারান্টিতে যেন নেই, মানে যেন আচ্ছা 20,000 টাকাটাও আমার ঠকাবার ইচ্ছা নেই, বুঝতে পারলেন? ওই আর কি ওই আর কি। আমিও যে দেখে দেবো তাকে ওর কি হবে, মেশিনে তবু তো আমার তো টেনশন হচ্ছে। ওই দু জায়গায় হ্যাঁ তো দুটো মেশিন চলতো, কোনো রকম আচ্ছা 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 একটা চলতো বারাসাতে, সে তো হ্যাঁ বারাসাতে ওইটা কো কারিগর ভালো কারিগর বলেই তাই ও চালাতে পারছিল। পয়সাও পেতো, যাকে দেখাতো তার থেকে মানে যে কাস্টমার থেকে ফাঁসাতে পারতো, তাহলে 4,000 টাকা হ্যাঁ পেতো। ওই 10,000 টাকা করে নিত তো। হ্যাঁ, তাহলে ওর মোটামুটি মোটামুটি দেখলো যে আমার ওই ওই যা খুশি তাই বলি না, পয়সা পয়সা তো হ্যাঁ মনে করুন ভালো মানুষও খারাপ হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝলেন? হ্যাঁ ওইটাই আর কি। ওরও তো কোনো উপায় নেই, ও তো ফেঁসে গেছিল, ও দেখছি আমার আচ্ছা মেশিনের পয়সাটা উঠায় কোনো রকম কষ্ট মষ্ট করে। আর হ্যাঁ 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 নম্বর এখন করছে মেছেদাতে, মেছেদাতে কি করছে আমি জানি না, তবে আর হ্যাঁ কিছুদিন পরে মেছেদাতে দেখবেন আমার সাথে কন্ট্যাক্ট করছে, আচ্ছা বুঝতে পারলেন? এখন ও মেছেদা হ্যাঁ কিছু কিছু হয়তো, ওটা আমি জানি না, না দেখে আমি কিছু বলতেও চাই না, হুম 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 কিন্তু এখন মেছেদাতে দেখাতে নিয়ে যাচ্ছে, আচ্ছা শুভঙ্করই বললো, বুঝতে পারলেন? আচ্ছা শুভঙ্করই বলেছে তাই তো। হ্যাঁ, এখন ওখানে একটা চলছে কোন রকম, আচ্ছা চলছে তো 10 কেজির পাক দিলে 20 কেজি বলে,
চার থেকে পাঁচ দিন ঢুকে যায়, আগে দিক দিয়ে সবাইকে রাখে, ওই আর কি, চেখে চুছে উঠিয়ে দেয় মালটা। কি অবস্থা তাহলে বলো? এই ও চিটিং বাজি তো তোমরা তো এরকম বন্ধ করতে পারো, এগুলো ওকে ওর পিছনে লেগে তো ওকে বন্ধ করতে পারো, নাহলে আমরা পয়সা ওয়ালা লোক। শুনুন, আমাদের মেশিন হ্যাঁ মেশিন আমরা বেকার জন্য করি না, বুঝতে পারলেন? আমাদের হ্যাঁ আমরা সব সময় বলি যে যারা হুম যারা পরিশ্রম করতে পারবেন, যারা জানেন, যারা দেখে শুনে মেশিনটা নেবেন, ওই আর কি। মেশিনটা দেখবেন হাজার হাজার মিস্ত্রি চলে যাবে, কি করবে মিস্ত্রিতে? হ্যাঁ উনি হ্যাঁ মেশিনটা হ্যাঁ শিখবে? ওই আর কি, ওই মেশিন তো পুরো বেকার মেশিন তো আর শেষ হয়ে আর গেল। কারখানায় কারখানায় ডেমো দেখেও নেওয়া চলবে না, কারণ অনেক অনেক কারখানা আছে একটা করে হুম ডেমো রেখেছে, ডেমোতে তো ভালো মেশিন মানে বাতাসা হবেই, ধরুন নানা আচ্ছা কাজ করে, নানা কাণ্ড করে, নানা ক্রিয়া করে, নানা ভাবে হ্যাঁ ইনভেস্টমেন্ট করে ওরা কোন রকম চালাচ্ছে প্রতিদিন, আচ্ছা সেটাকে আচ্ছা আচ্ছা দেখলে আপনার মেশিন যেটা নিচ্ছেন সেটা কেমন হ্যাঁ চলছে। হ্যাঁ ওই তো যদি আমাদেরকে কারখানা ডেমো দেখিয়ে দেখিয়েছে, দিলেন, মেশিন দিয়েছে। কারখানাতে যদি একবার বাতাসা বার করে আপনার দেখায়, হ্যাঁ তাহলে একটা মানে বোদালোকও বুঝে যাবে হ্যাঁ মেশিনটা আমার সাকসেস মেশিন। ওর কারখানাতে কোনো রকম সিস্টেম নেই। না কোনো কারখানাতে না, কোনো আপনার কোনো জায়গাতে মানে কোনো যতগুলো কারখানা আছে কোনো জায়গাতেই দেখায় না, ডেমোই দেখায়। হ্যাঁ ওই ডেমো ওই বারাসাতে গিয়েছে, গাড়িতে করে নিয়ে যাবে কি ওই বারাসাতে যে ডেমো দেখাচ্ছে। হাজার পালের মতো ঢোকাবে, বলি হলে যেমন কালী কালী মন্দির হ্যাঁ বলি হয় না পাখা, হ্যাঁ পুরো বলি করে দিচ্ছে এবারে। বলি হলে যেমন সেই আগে পুরোহিত একটু হ্যাঁ হ্যাঁ দিয়ে রেডি করে হ্যাঁ 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 মুখ দেয়। ওই আর কি। আমাদের নিজের কালী মন্দির আছে তো আমরা জানি, বুঝতে পারলে বলাটাও ঠিক হ্যাঁ না। কি অবস্থা তাহলে! আমি তাও আমিও তো এবার ওটা বিক্রি করবো, আমিও তো এবার কি হিসেবে কি ভরসাতে দেবো আমিও তো খুঁজে পাচ্ছি না কিছু। আপনি হাঁড়িতে বানাতে জানেন তো বাতাসা? হ্যাঁ হ্যাঁ হাঁড়িতে করতে জানেন? হাঁড়িতে? হাঁড়িতে হাঁড়িতে করতে জানি। ও তাহলে তো আপনার কোনো অসুবিধাই নেই। হুম আমি ওতে ওতে আমি আমার অনেকগুলো নম্বর দিচ্ছি, আপনি যাবেন আমার দেখে আসবেন, আচ্ছা আমি মোটামুটি আপনার 10-15টা নম্বর দিয়ে দিচ্ছি, বুঝতে পারলেন? আচ্ছা দেখে আসবেন। সেইটা তো ওর দম নেই। আপনি যেটা বলেছেন যে মেশিন দেখে আসবেন, ও জীবনে ওই কথাটা অন্তত বলতে পারবেনি, কেন ওর মেশিন ভালো নয় বলেই তো বলতে পারবেনি। যার যে যদি দেখতে যাই আমাদের ওর মেশিন মেশিন আমাদের খারাপ। সবাই চালাচ্ছে, যারা হাঁড়িতে করে বানাতে জানে হুম 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 তারা মোটামুটি আমরা খবর নিই তো 100 কে 100% চালাচ্ছে। এরপর আচ্ছা আমাদের জানা নেই যতগুলো, আমাদের মোটামুটি 100 মেশিন যাবে বৃহস্পতিবারে, মানে টোটাল 100 হবে আচ্ছা বৃহস্পতিবারে। এই এই যে পরশু আসছে যেটা, হ্যাঁ 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 4টা মেশিন যাবে, আচ্ছা তো 4টা মেশিনে মানে টেস্টিং করে আমরা দেখাবো, দেখবেন ভিডিও গুলো আচ্ছা আচ্ছা মানে আমাদের মেশিন আপাতত শেষ। তো আমাদের 16 জনা কারিগর মানে 16 জনা মিস্ত্রি সবসময় বাতাসা মেশিনের উপরে ডিপেন্ড করে আছে, আমাদের 60 জনা মিস্ত্রি আছে, আসবেন যখন দেখবেন। আচ্ছা 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 আমি তো তাহলে ওই মেশিনটা তাহলে লোককে দিয়ে তাহলে ফেসে যাবো, সে যদি আমাকে আবার অভিশাপ দেবে তো হ্যাঁ ওই আমাকে মেশিন কি করে বলে দেবো দেবে আমার তো যে সেটাও চিন্তা। ভাই আপনার নিজের ইচ্ছাতে নেন। হুম ওই আর কি, হ্যাঁ এটাও একটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ এমনই নিয়েছে ও, শালা তো ফিরতও নেবেনি যে ওকে বলেছিলাম, না ও না শালা ফেরত নেবেনি। 20,000 না না 25,000 টাকা অ্যাডভান্স দিয়ে মেশিন দিচ্ছি, হ্যাঁ ওই তো আমাদের কাছে অ্যাডভান্স একজনে দিয়ে গেল, বুঝতে পারলেন? আচ্ছা 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 ছিল হ্যাঁ ও 20,000 টাকা দিয়েছে, মেশিন তো আচ্ছা খুঁজেই না। আর যদি ওই ভিডিও দেখেছে তাহলে হুম তো হুম একবারে মানে যা খুশি তাই করবে। আচ্ছা 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 কিছু কাস্টমারকে উপকার করছে এখন এই ভিডিও গুলো ছাড়ার পরে, মানে ফেরত মেশিনটা নিচ্ছে তাই তো? ফেরত নিচ্ছে, সেটা আবার অন্য লোককে ঢুকিয়ে দিচ্ছে, আর কম পয়সায় হয়তো যা করছে। হ্যাঁ হ্যাঁ ওই আর কি। হয়তো 2 লাখ টাকা দাম নিয়েছে, হ্যাঁ হয়তো 70,000 দিচ্ছে কিনা জানি না আমি, হুম কাস্টমার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো কাস্টমার হারাবে না কি করবে, খারাপ জিনিসগুলো কাস্টমার কোথায় দিচ্ছে? শুধু ভুল বকাবকি করছে, একটা মেয়ে ছেলেকে হুম 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 দাঁড় করিয়ে বলছে 3 লাখ টাকা আমি নাকি নিয়েছি 3 বছর আগে,
হ্যাঁ তাহলে বলো। ডাটা মেশিনটা তৈরি হয়নি, যারা যারা তৈরি করেছে তারা ওই না না আনসাকসেসে বিক্রি করতে শুরু করেছে। ও আমরা কি 40% অবস্থা! মেশিন কেটে ফেলে দিয়েছি, বুঝতে পারলে? ও কেটে ফেলে একদম স্যাটিসফাইড হয়েছি। হ্যাঁ তারপর আমরা প্রথম মেশিন দিয়েছিলাম পাতিপুকুরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্ট মেশিন, প্রথম মেশিন ফার্স্ট। ওটাই কি করে করবো আমি বিক্রি? আমার তো মানে কি বলবো, টেনশনটা ঠিক ধরেনি, কমই ধরেনি। কালকে দেখেছি একটা যে মেশিন মেশিন আসছে ওই শুভঙ্কর, দেখবেন আমি ভিডিও ছাড়বো। ও শুভঙ্করের নিজস্ব মেশিনটা নিয়ে আসছে নাকি? হ্যাঁ আমাদের মেশিন নিয়ে চলে গেল। ও তোমার ওখান থেকে মেশিন নিয়ে চলে গেছে রে তো? হ্যাঁ দেখেছে তো আমাদের মেশিন রায়দিঘিতে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, না না, শুভঙ্কর কি তোমাদের ওখান থেকে মেশিন নিয়ে গেছে রে তো? হ্যাঁ ওর কারখানাতে, আজকে নিয়ে গেল, আজকে ওর কাল কারখানাতে নাকি? কাল সকালে ওর বাড়ি পৌঁছবে, আচ্ছা ওর মেশিনটা তুলবে আর আমাদের মেশিনটা নামাবে, দেখবেন কাল সকালে। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ওর যে মেশিনটা পুরনো, ওই যে ওর যে ব্যান্ডেলের মেশিনটা আপনারা নিয়ে নিচ্ছেন তাই তো? হ্যাঁ 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 আচ্ছা 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 আচ্ছা, নিয়ে নিচ্ছি, মানে ফেলে দেবো, আর কি বলবে, যদি কেউ নেয় তো বলবে না, 20,000 টাকা দিয়ে দেবো। আমার মেশিনটাই বুঝতে পারছি আর কাকে বলবো বলো তো। আচ্ছা ঠিক আছে, চলো দাদা রাখছি। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে।